স্বাগতম টিউটর অফ বাংলাদেশ চ্যানেলে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই আপনারা ভালো আছেন। তো আজকে আরও একটি নতুন টিউটর নিয়ে আমি হাজির হলাম, আমি অমল রায়। তো গত পর্বে আমি দেখিয়েছিলাম যে একটি লোগো ডিজাইন কীভাবে করতে হয়। তো আজকেও আর একটি লোগো ডিজাইন দেখাবো, তো জাস্ট একটি স্যাম্পলি একটি লোগো ডিজাইন। তো ডিজাইনটি করার আগে সবাইকে বলে নিই, এখনও যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে সহজেই আমার সবগুলো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে। এবং যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে আমরা একটি ছোট্ট ইন্ট্রো দেখে ফিরে আসবো আবার। ফিরে আসলাম আবারও। তো এই লোগো ডিজাইনটি একটি আমার বন্ধুর জন্য করা, তার চ্যানেলের জন্য। তো জাস্ট এটি একটি সিম্পল লোগো ডিজাইন, তো আপনারাও চাইলে এই ধরনের ছোট ছোট ডিজাইন আপনারা করতে পারবেন টেক্সট দিয়ে। তো আমি এটি একেবারে প্রথম থেকে শুরু করব। যে ডিজাইনগুলি আছে এগুলিকে আমরা এখন ডিলিট করে দেব, ডিলিট করে দিয়ে তারপরে আমরা নতুন করে আবারও ডিজাইনটি করব। তো আমরা একবারে এখন একটি ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আছি, আপনারা এটি যে কোনো একটি সাইজ নিয়ে এটি করতে পারবেন, এটি কোনো সমস্যা না। তো প্রথমে যেটি করব আমরা টেক্সট লিখব। তো টেক্সট লেখার জন্য এখানে আমরা যাব, যাওয়ার পরে আমরা এখানে লিখব হলো জি বি। আমরা এই দুটি টেক্সট দিয়ে আমরা করে রাখছি ডিজাইনটি। তো এই টেক্সট দিয়ে আমরা ডিজাইনটি করব। তো এটি আমরা এখন ফন্টটা চেঞ্জ করে নিই। তো আমরা এই যে ন্যাচারালাইজেশন ফন্ট এটি নিয়ে আমরা এই ডিজাইনটি করছি। যদি আপনারা আমার মতো এরকম ডিজাইন করতে চান তাহলে এই ফন্টটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটিকে আমরা কি করব, এটি আমরা আর একটু বাড়িয়ে নিই, বড় করে নিই এবং এদিকে একটু বাড়িয়ে নিই। তো এটিকে এখন আমরা কি করে রাখবো, একটি কপি করে রাখবো। আমরা অল্টার সেটে এটিকে কপি করে রাখলাম, আমরা এটার উপরে এখন আমরা কাজ করব। তো এটাকে আমরা সিলেক্ট করার পর রাইট বাটন এবং ক্রিয়েট আউটলাইন এটি করে নেওয়ার পরে আমরা আবার আনগ্রুপ করে দিব। এখন আমরা সিলেকশন টুল দিয়ে আমরা এটি আমরা অ্যাটাচ করে দেব। শিফট চেপে আমরা কিবোর্ডের লেফট বাটন দিয়ে আমরা অ্যাটাচ করে দেব। তো আমাদের এটি অলরেডি অ্যাটাচ হয়ে গেল, এখন আমরা পেথফাইন্ডারে গিয়ে আমরা এটাকে জোড়া লাগিয়ে দেব। তো এটি আমাদের জোড়া লাগিয়ে গেল, এখন আমরা যেটি করব এটি আর একটু এগিয়ে বাড়িয়ে নিই। তো সরি, আমরা এইটাকে আরেকটি কপি করে রাখি, এটা আমরা এদিক থেকে দিই। এখন আমরা যেটি করবো আমরা নিচ দিয়ে একটি বাংলা টেক্সট লিখব। বাংলা টেক্সট লেখার জন্য আপনারা এখান থেকে বিজয় ইউনিকোড ব্যবহার করতে পারেন এবং ইউনিকোডও ব্যবহার করতে পারেন। আমি বিজয় ইউনিকোড না করে আমি বিজয় ক্লাসিক যেটি সেটি আমি ব্যবহার করলাম। এরপরে আমি এখানে লিখব গ্রাম বাংলা, যে লোগোর নামটি ছিল এটি আমরা লিখব, যে লোগোর নামটি ছিল এটি আমরা এখন লিখব গ্রাম বাংলা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম লেখা আসছে, তো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করলেই এটি চলে আসবে। এমজি আমরা ব্যবহার করি, সেটাকে আগে বড় করে নিই আমরা। তো আমাদের শেষের সংখ্যাটি
হ্যাঁ, শেষের অক্ষরগুলি আমাদের ঠিক ছিল না, এটাকে লিখবো আমরা। আচ্ছা, এখন ঠিক আছে, গ্রাম বাংলা। এটাকে লেখার পরে আমরা এটাকে আর একটু বাড়িয়ে নিই, এটির মতো হুবহু হবে না, কারণ এটা আমরা সাইজটা যে আগের যে ভিডিও দেখলাম ওটার যে সাইজ, এটি সাইজ সম্পূর্ণ আলাদা। তো জাস্ট সিম্পল আমরা দেখতেছি এটা যেভাবে আমাদের ফর্মুলাটা আর কি শেখানো যায়, ঠিক এটা আমরা শিখবো এখন। তো আমরা এটা লেখার পরে এখন আমাদের যেটি করতে হবে, আমরা এখানে এখন একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা একটা বক্স আঁকবো। এবং বক্সের কালারটি দিব আমরা আগে যে কালারটি ব্যবহার করছি সেম সেই একই কালারটি আমরা ব্যবহার করব। এখন আমরা রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ বাই ব্যাক, তো আমাদের লেখাগুলি চলে আসলো উপরে। তো আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে নিই, আমাদের লেখাগুলি বোঝা যাচ্ছে না যার কারণে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম। তো জাস্ট এটাকে আমরা গার্ডিয়ান কালারে পরিণত করব। ওকে, গ্রাম বাংলা লেখাটি আমরা এটা সিম্পল হোয়াইট দিয়ে দিলাম, আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো এখানে আমাদের রেক্ট্যাঙ্গেল বক্সটি উপর দিকে আর একটু নিচে নামিয়ে নিতে হবে। ওকে, আমাদের বক্সটি নিচে নামানো। ওকে, এখন যেটি করতে হবে আমাদের এই টেক্সটটি আমরা একটা কপি করে নেব। কপি, লক্ষ্য করবেন বন্ধুরা এখানে, এবং পেস্ট প্লেস। তো আমাদের এই যে এটি আমাদের সবার উপরে আছে, এই যে টেক্সটটি আমরা এখন কপি করলাম এটিকে আমরা হাইড করে দেব। দেওয়ার পরে আমরা এটিকে সিলেক্ট করব, আমরা রেক্ট্যাঙ্গেল যে বক্সটি আঁকলাম এটিকে সিলেক্ট করে আমরা সবগুলি কোণ আমরা সিলেক্ট করব। করার পরে আমরা একটু হালকা রান করে দেব যাতে দেখতে আমাদের ভালো লাগে। আমাদের রান হয়ে গেল, এখন আমরা এই দুটিকে সিলেক্ট করে প্যাথ ফাইন্ডারে গিয়ে আমরা মাইনাস ফন্ট করে নেব। আমাদের মাইনাস ফন্টটি হয়ে গেল, এখন আমরা এটাকে আমরা ভিজিবল করে দিই। ভিজিবল করে দেওয়ার পরে এটি আমরা জাস্ট হালকা করে শিফট চেপে, কন্ট্রোল জেড শিফট চেপে না, আপনারা এমনি হালকাভাবে উপরে উঠিয়ে দেবেন। তো তৈরি হয়ে গেল আমাদের টেক্সটটি। এখন আমাদের এখানে একটি লাইন দিতে হবে, আমরা জাস্ট সিম্পলি ওটির মতোই করব। তো লাইন দেওয়ার আগে আমরা রেক্ট্যাঙ্গেলে যাবো, দেওয়ার পর লাইন এখান থেকে আমরা একটা লম্বা করে লাইন টানব। লাইন টানার পরে এখানে আমরা এটাকে হোয়াইট দিয়ে দিব এবং এটাকে আমরা ফরপিটি দিয়ে দিই। তো আমাদের ছোট্ট একটি ডিজাইন আমাদের তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা মূলত ডিজাইনগুলি করতে পারবেন। তো এরপরে যেটি করবো আমরা, আমরা চাইলে এই যে টেক্সটটার উপরে আমরা হালকা একটা ডিজাইন করে দিতে পারি।
তো এটি করতে গেলে আমাদেরকে আমরা এটা সিলেক্ট করে রাখবো। রাখার পরে এখান থেকে আমরা আবার রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে সরি রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করে সাইডটা আমরা ব্ল্যাক করে দিই। কপি করে দিই। এটি জাস্ট আমাদের ডিজাইনটাকে আরেকটু ভালো দেখার জন্য আমরা এটা করতে পারি। শিফট চেপে আমরা লাইন এবং এটি সিলেক্ট করে ফেন্ডারে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা সরি রাবার গার্ডিয়ানে গিয়ে আমরা ব্রাইট এখান থেকে কালারটি করে দিতে পারি। তো জাস্ট এটা আমরা কি করব, এখন এখান থেকে ক্লিক আমরা ডিলিট করে দেব। দেখার সৌন্দর্যের কারণে আমরা এরকম ভাবে ডিজাইন করতে পারি। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি, এবং আমরা এটিকেও এই যে এই ডিজাইনটিকেও আমরা এভাবে করতে পারি। জাস্ট লাইন টুল দিয়ে আমরা এটি আরো অন্যভাবেও করতে পারি। এভাবে লাইন টেনে নিয়ে আমরা এখানে দিলাম, একে অ্যাঙ্গেল করে দিব। সিলেক্ট করে নিয়ে সবকটি সিলেক্ট করে নেওয়ার পর প্যাথফাইন্ডারে গিয়ে আমরা সরি কন্ট্রোল জেড, এখানে আমরা আগে এলাইনটাকে ঠিক করে নিই। সিলেক্ট আনগ্রুপ আনগ্রুপ করার পর এগুলিকে আমরা ডিলিট করে দিব। এখানে আমাদের এটি এটাকে আমরা ডিলিট করে দেব, এটাকে আমরা ডিলিট করে দেব, ডিলিট করে এটাকে ডিলিট করে দেব, এবং আরো একটু সুন্দর করতে পারি। এখানে দিলাম এবং এটি একই সিস্টেমের আরো একটি আমরা নিয়ে এদিকেও দিতে পারি। এটিকেও আমরা সিলেক্ট করে অ্যাটাচ করে নেব এবং এটাকে আনগ্রুপ করে দেবো। দেওয়ার পরে এখানে জাস্ট দুটাকে সিলেক্ট করে নিলাম, এটি আরেকটি মডেল, জাস্ট এটা আর কি রাউন্ডেড করে নিলাম। এখন এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি। তো এখানে কালার দেওয়ার জন্য আমরা গার্ডিয়ানে দেবো, গার্ডিয়ানে দিয়ে রাইট চাইলে যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ডিজাইনটি, এবং এগুলিকে এখন আপনারা গ্রুপ করে নিয়ে দেখে দিতে পারেন, এবং এটিকেও আমরা এখানে গ্রুপ করে নিই, গ্রুপ এটিকে ছোট করে নিলাম।
এগুলোকে এখন সেভ দেওয়ার জন্য যেটি করতে হবে খুব ইজিলি, আমরা এখানে টেনে নিয়ে জাস্ট এসএসডি দিয়ে যে কোনো নাম দিতে পারেন, দিয়ে আপনি এটাকে এক্সপোর্ট করে নেব। এই যে এটি আমাদের এখন সেভ হয়ে গেল, এটিকে আমরা এখানে নিব, নেওয়ার পরে জাস্ট এক্সপোর্ট, এটিও আমরা দিতে পারি যে কোনো একটা নাম দিয়ে ব্যবহার করে দিতে পারি। তো এই ছিল আজকের মোটামুটি টিউটোরিয়াল, এবং যদি এটিকে আপনারা এআই ফাইল হিসেবে রাখতে চান তাহলে এখান থেকে অবশ্যই সেভ এসে গিয়ে যেখানে সেভ করতে চান জাস্ট সেখানে সেভ করে রাখবেন, তো এআই ফাইল হিসেবে সেটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের টিউটোরিয়াল, যদি আমার এই টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন। তো আজকে এই বলে এখানে শেষ করব, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।